বনগাঁ থানা পুলিশের বড়সড় সাফল্য বাইক চুরির তদন্তে নেমে দুই যুবককে গ্রেপ্তার করল পুলিশ ধৃতদের জেরা করে আটটি বাইক উদ্ধার হয়েছে ধৃতদের আদালতে তোলা হয় বড়সড় সাফল্য বনগাঁ থানা পুলিশের বাইক চুরির তদন্তে নেমে ধৃত দুই উদ্ধার আটটি চোড়াই বাইক ধৃতদের নাম বিশ্বজিৎ বিশ্বাস ও দিলোয়ার মণ্ডল পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার রাতে বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে বনগা থানার পুলিশ হানা দেয় বাগদা থানা এলাকায় সেখান থেকেই বাইক চুরির অপরাধে প্রথমে গ্রেপ্তার করা হয় বিশ্বজিৎ বিশ্বাসকে বিশ্বজিৎ বিশ্বাসকে জেরা করে চোরাই বাইক কেনার অপরাধে দিলোয়ার মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের জেরা করেই সন্ধান মেলে চোরাই মোটরসাইকেলগুলির তারপরই উদ্ধার হয় আটটি চোরাই মোটর বাইক প্রসঙ্গত কয়েকদিন ধরেই শহরে বাড়ছিল বাইক চুরির ঘটনা সম্প্রতি বনগা কুমোদিনী স্কুলের উল্টো দিকের একটি মার্কেটের ভেতর থেকে দিনের বেলায় চুরি যায় একটি বাইক কয়েকদিন আগে ভবনের নিচ থেকেও এক পৌরকর্মীর বাইক চুরি যায় বলে অভিযোগ গোটা চুরির ঘটনা সিসিটিভিতে বন্দী হয় সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে অপরাধীদের সন্ধান পায় পুলিশ এই চুরির ঘটনায় আর কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখতে ধৃতদের এদিন আদালতে হাজির করানোর পর পুলিশের পক্ষ থেকে বারো দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয় আদালতের কাছে চোরাই বাইকগুলি কোথায় নিয়ে যাওয়া হতো বা এর পেছনে আর কে কে যুক্ত রয়েছে তা খতিয়ে দেখতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ তুমি করতে তুমি চুরি করতে তোমার সাথে আর কেউ ছিল তোমার দলের আর কোন লোক আছে দিব বিশ্বাসের রিপোর্ট নিউজ ল্যান্ড বনগা